ডানকুনি পৌরসভার 21টা ওয়ার্ডের নির্বাচন আর মাত্র একদিন বাকি, তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত একাধিক তৃণমূল প্রার্থীরা। এই পৌরসভার এবারে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়শ্রী সিনহার সমর্থনে এক পথসভা হয়ে গেল ডানকুনি আবাসনের প্রধান গেটে। এই পথসভায় বক্তব্য রাখলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর মানসী গোস্বামী ও প্রাক্তন পৌরপ্রিতা তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ সাহা প্রমুখ। ডানকুনি থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট। আমি তো সবাইকার জন্য আশীর্বাদ চাই, আমি বিষ্ণু আমার জন্য চাই, আমি বিষ্ণু হিন্দুর জন্য চাই, আমি তো সমস্ত মানুষের জন্য চাই, আমি পৃথিবী থেকে অরুণাচলে যাত্রার জন্য চাই, পৃথিবীর সমস্ত মানুষের জন্য চাই। সহকর্মী বৃন্দ, এখানে মহিলারা আমাদের কাকলি থেকে শুরু করে, প্রিয়াঙ্কা থেকে শুরু করে, মধুরা থেকে শুরু করে হয়েছেন, এবং আমাদের মুখার্জিতা থেকে শুরু করে আরো যারা রয়েছেন, চিল্লা রয়েছেন, আমি সকলের নাম হয়তো বলছি না, আপনারা সবাই 27 তারিখ পৌরসভার ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়শ্রী সিনহা। পৌরসভা হুগলি জেলার সব থেকে গরিষ্ঠ পৌরসভা, আমরা আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন সামনে এনে দাঁড় করিয়েছে। আমার তো মনে হয় না আমি কোনোদিনও দেখিনি